পাওয়ারের কে আছেন? সুরেশ আমাকে একটা কথা বলো তো, আমি গতকাল দেখেছি পিকনিক করতে গিয়ে তিনজন মারা গেছে হাই টেনশন লাইনের জন্য। একটা স্কুলের ছাতের উপরে হাই টেনশন লাইন থাকে কি করে? কার দোষ এটা? এনকোয়ারি হবে। কার দোষ এটা? কেন স্কুলের উপরে হাই টেনশন লাইন ছিল আর পাশে যদি কনস্ট্রাকশনও হচ্ছিল সেই কনস্ট্রাকশন কেন অর্ডার করা হয়েছিল? ম্যাডাম, যেটা আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি, স্থানীয় পঞ্চায়েতের অ্যাপ্রুভাল ছাড়াই এই বিল্ডিং হয়েছিল ইলিগাল। আর যে হাই টেনশন ওয়্যার যাচ্ছিল না, যদি ইলিগাল হয়ে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আর বাচ্চাদের জীবনের দাম বেশি, তো বাচ্চাদের জীবনের দাম যদি বেশি হয় তাহলে হাই টেনশন তার ওখানে পড়ে থাকবে কেন? কেউ কোনো খবর নেয় না ডিস্ট্রিক্টে কে আছে দায়িত্বে? পাওয়ারে পাওয়ার ডিস্ট্রিবিউশন হবে এটা নাকি? আপনারা দেখেন না কোন স্কুলের উপর হাই টেনশন তার পড়ে আছে? এতগুলো বাচ্চা, ওরা তিনজন নয় মারা গেছে, 30টা বাচ্চা যদি উঠত। আর স্কুল কর্তৃপক্ষকেও দেখা উচিত, ডিআই যিনি আছেন তিনিও দেখে নিন কোনো স্কুলের ওপর এরকম কিছু আছে কিনা। স্কুল হোক, কলেজ হোক, বাজার হোক, আপনাদেরও তো একটা দায়িত্ব পড়ে। মনীষ, তুমি একটা দেখে নাও তো, প্রত্যেকে একটা ইনস্ট্রাকশন দাও তো, অল স্কুলকে ইনস্ট্রাকশন দাও। সে মিড ডে মিল হোক, সে তোমার স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, হাসপাতাল হোক, প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের সকলকে আমি বলবো, আমার প্রিন্সিপাল সেক্রেটারিও এখানে আছে, একটা ঘটনা ঘটলে কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে দেখতে পারি যে ঘটনাটা কতটা ডেঞ্জার। ম্যাডাম, ম্যাডাম, ইন দ্য মিন টাইম যে প্রাইভেট স্কুলে কালকে ঘটনা ঘটলো সেখানে কি প্রাইভেট স্কুল ছিল? হ্যাঁ ম্যাডাম, প্রাইভেটই তো থাক আর গভর্নমেন্টই থাক, প্রাইভেট স্কুলকেও একটা অ্যাডভাইজারি ইস্যু করতে হবে। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম সেখানে প্রাইমারি ও কেজি অফ দি ক্লাস চলছিল, আমি ডিএম কেন্দ্র করেছি, অন্তত ওখান থেকে বাচ্চাদের আমাদের পাশে যে এইডেড স্কুলগুলো সেখানে ভর্তি হয়েছে, জানুয়ারি মাস আসবে, এখন অ্যাডমিশন হয়ে যাবে, অন্তত সেটা দিয়ে সেফলি এখানে শিফট করে দেন। তোমরা দেখে নাও বাচ্চাগুলোকে যদি শিফট করতে পারো ঠিক আছে, কিন্তু প্রাইভেট স্কুল হলেও তারও তো একটা দায়িত্ব আছে। প্রাইভেট স্কুল তো অনেক আছে, তার একটা দায়িত্ব নেই যে আমার স্কুল বিল্ডিং এ কোন তারটা পড়ে আছে, কোনটা ছিঁড়ে পড়ে আছে, কোনটা এ হচ্ছে। মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি। খুব স্যাড এই কেসটা। তিনটে পরিবারকে, বাচ্চাকে তুমি তো আর মানুষের মৃত্যুর বিনিময়ে তুমি তো আর কিছু করতে হবে না, হেল্প করে দিও, কিন্তু কথা হচ্ছে যে এটা একটা এনকোয়ারি হবে এবং যেই দোষী হোক তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। ম্যাডাম, এসিডিসিএল থেকে একটা, সুরেশ, এসিডিসিএল থেকে একটা সার্ভে করে না হাই টেনশন ওয়্যারকে ফলো করে, তার তলায় বাড়ি টাড়ি রয়েছে কিনা, বিকজ এই স্কুলের পাশে বাড়ি ছিল তার উপরে দিয়ে যাচ্ছিল, ওখানে গিয়ে বাচ্চাটি, আমাদের ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর, চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর উইল হ্যাভ টু ডু আন ইনকোয়ারি রাইট নাও, করে নিলে ভালো, ওটা তো অলরেডি কথা হয়েছে। ম্যাডাম বলেছেন স্কুলের জন্য স্পেসিফিকলি, আপনার স্কুল ক্ষেত্রেই দেখা উচিত, কিন্তু ওখানে হোটেল হলো। আমি যদি ভাবি এটা আমার না, আমি ছেড়ে দিলাম, লোক মরে গেলে আমি কিন্তু একটা ডিপার্টমেন্টকেও ছাড়বো না। ম্যাডাম আমি তাই বলছি, সেখানে রেস্টুরেন্ট থাকতে পারে, বাড়ি থাকতে পারে, অন্য কোন সংস্থা থাকলে, মৃত্যু তো হবেই, যদি বিপজ্জনক অবস্থাতে আমরা ছেড়ে দিই, একটা সার্ভে করিয়ে কে বিপজ্জনক অবস্থাতে ছেড়েছে, এটা তো ক্রিমিনাল অফেন্স, তার বিরুদ্ধে কেন ক্রাইম অ্যাজ পার ল কেন অ্যাকশন হবে না? সিরিয়াস অ্যাকশন, 304 তোমার কালপেবল স্যার।